ইংল্যান্ডের চেমসফোর্ডে তৃতীয় ওডিআইতে শেষ ওভারের রোমাঞ্চে আয়ারল্যান্ডকে 5 রানে হারালো বাংলাদেশ 2-0 ব্যবধানে সিরিজ জিতলো টাইগাররা 275 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 269 করে আয়ারল্যান্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজ আর শেষ ওভারের নায়ক হাসান মাহমুদ চেমসফোর্ডের ছোট গ্রাউন্ডে 275 রানের টার্গেট কঠিন নয় আগের ম্যাচে ৪৫ ওভারেই ৩০০ করা আয়ারল্যান্ড এই ম্যাচ সহজ করেছিল ঠিকই হারের সংখ্যায় থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজ প্রয়োজন তখন ৪৯ রান বল আর রানের ব্যবধান প্রায় সমান আইরিশদের হাতে তখনও ৬ উইকেট সেখান থেকে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন ফিজ টাকার ডকরেল ক্যাম্পার আইরিশদের স্বীকৃত শেষ ৩ ব্যাটারকেই ফেরান কাটার মাস্টার একাদশে মুস্তাফিজের জায়গা যখন নড়বড়ে সে অবস্থায় কি দুর্দান্ত কামব্যাক মুস্তাফিজুর রহমান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টরকে ফিরিয়ে ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিয়েছেন শান্ত এর আগে আইরিশ টপ অর্ডার ছড়ি ঘুরিয়েছে ওপেনার ডোহেনি মুস্তাফিজের বলে মাত্র ৪ রানে ফিরলেও বালবার্নি আর স্টার্লিং ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন এই দুজনের ৫০-তে একসময় আয়ারল্যান্ডের জয় সহজ মনে হচ্ছিল টাইগার বোলারদের নৈপুণ্যে হোম সিরিজও খোয়াতে হলো আইরিশদের এর আগে টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ওয়ানডে অভিষেক রাঙাতে পারেননি রনি তালুকদার ১৪ বলে ৪ রান করে ফেরেন এই ওপেনার আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত আউট হন ৩৫ রানে একই অঙ্কে ফেরেন লিটন দাসও ছন্দে থাকা তৌহিদ হৃদয়ের ব্যাটে আসে মাত্র ১৩ রান তবে জশ লিটলের বলে জীবন পেয়ে ৫০ তুলে নেন তামিম ইকবাল ৯ ম্যাচ পর ৫০ পাওয়া তামিম আউট হন ৬৯ করে শেষ দিকে মুশফিক মিরাজের ৭৫ রানের জুটিতে লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ মুশফিক ৪৫ আর মিরাজ করেন ৩৭ রান টেলেনাররা ভালো করলে সংগ্রহ বড় হতে পারত মাত্র ১৩ রানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ